দাদু একটা কথা বলবো কি আর বলবি বল আমরা তো রেস্টুরেন্টে খাইতে আইছি তা কি খাবি বল না দাদু রেস্টুরেন্টে খাবো না এখন পরে খাবো আমি একটা কথা বলছি শোনো না বলছি আমরা এখন পাপ মারামারি খেলবো কি কত পাপ মারতে পারে ও হো হো এউ না ঠিক কই কি কাyki পাদ মারামাড়ি খালবে না স্টুডেন্ট আইছে খাইতে না খাইও কোন পাদ মারামাড়ি কালবে এইটি ককি কই আ না দাদু আমি তো ঠিকই কই চলো না পাদ মারামাড়ি খাই নি ও তো খুব জেদ করে আসলে যখন কইছিতে নে তুই আগে শুরু কর

আহা তোর ফাঁদ দিয়া এইগুলো তো আমার ভালো লাগে না এ খাইতে আসি আরে লোকে তো রেস্টুরেন্ট পালাইবে এই কি করো কি করো কি আহা এই বন্ধ কর তোর এই পাদ মারামারি আমারই তো না খেয়ে কি আর করুম গন্ধ আমি তো মনে গেলে হাড়া ডাক চুই লাগবে রে বন্ধ করতো নাটক কী যে কও না দাদি দুইটা পাত খাইয়ে তোমার গন্ধ লাগতে গেল হ্যাঁ বাবা আমাদের বন্ধুবান্ধবদের কত আমরা পার্ট না মানে খেলি বাহ কি কত রকমের সেন কে ডাকে খাইয়া এসে যতটা সব গন্ধ বেড়া যায় এই হল আর পোহাল তুই রাব তো তোর গল্প আমি এখানে রেস্টুরেন্টে খাইতে আসি তোর পা দিয়ে গন্ধ শুনতে আইনি আর বন্ধু কর তোর পাত

শুরু করছেন এই পাট মারামারি আপনার গন্ধ এই দুটা শূন্য সবই আমার কাস্টমার বেশিরভাগই চল্লা যাইতাছে আপনারা এখান থেকে জান দিনি আমরা এখানে আপনাদের ঠাই টইবে না এত কেউ পাট মারামারি কেউ করে নাকি এত গন্ধ খান কি এত গ্যাস কি এই নাতি চ জ ভালোই ভালোই কাইট্টা করি তাহলে কিন্তু খুবই খারাপ হইবে চ কাইট্টা করিছ আমার পেজন পেছায় انھوں রেস্টুরেন্টে ঢুকুম হ্যাঁ বাবু ঠিকই বলছো চ চলো তো অন্য রেস্টুরেন্টে যেখানে পাড়মাড়মড়ই খেলা হইতে পারবে কোনো ব্যাপার না পান বল লও কোনো ব্যাপার না সেরকম রেস্টুরেন্টে আমরা যাম

লোক আমার ঠ্যাঙার তলা দিয়ে আই লড় গেলু হা হা বড় কথা পাডে গন্ড নাই রাখেন তো মশাই আপনার কথা আমরা এখন অন্য রেস্টুরেন্টে যাই টাটা গুড বাই সত্যি বাঁচা গেল আজকে সকালে যে কার মুখ থেকে ঘুম থেকে উঠছি আহ কি গন্ধ এখনো গন্ধ বেরোচ্ছে